আমরা এখন যাব কাকদ্বীপ হয়ে, কাকদ্বীপ থেকে কচুবেরিয়া ঘাট হয়ে যাব, আর ফেরার সময় ফিরবো কিন্তু বেনুবন হয়ে নামখানা দিয়ে। প্রতি বছরের ন্যায় এবছরও পৌষ মাসের সংক্রান্তিতে শুরু হবে গঙ্গাসাগর মেলা। যদি গঙ্গাসাগর এর আগে ঘুরে আসতে চাও বা পরে কোনো সময় ঘুরতে যেতে চাও, তাদের জন্য এই আজকের ভিডিও। এখান থেকে আমরা যাব হচ্ছে কি নামখানা, তাহলে ঝটপট কানে হেডফোন দিয়ে চলো আমাদের সাথে ভার্চুয়াল জার্নিতে গঙ্গাসাগর। গঙ্গা স্টেশনের 16 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি, নামখানা পাঁচটা করে নামখানা লোকাল ধরবো, তো ওটা ধরে যাব হচ্ছে কাকদ্বীপ। তারপরে কাকদ্বীপে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমাদের ট্রেন টাইম টেবিলগুলো তোমাদেরকে এই ডিসক্রিপশনে আর এই স্ক্রিনে আমি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক 5:22 ট্রেন 2 মিনিট লেটে শিয়ালদা স্টেশনের 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন নামখানার উদ্দেশ্যে রওনা দিল। চার মিনিট ট্রেন লেট করেছে, পৌঁছালাম কাকদ্বীপ স্টেশনে। কাকদ্বীপ থেকে এখন যাব হচ্ছে ঘাটের দিকে টোটো করে, তারপর ওখান থেকে আছে লঞ্চ। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, তোমরা ভিডিওটা পুরো দেখবে, কারণ আমরা এখন যাব কাকদ্বীপ হয়ে, কাকদ্বীপ থেকে কচুবেরিয়া ঘাট হয়ে যাব, আর ফেরার সময় ফিরবো কিন্তু বেনুবন হয়ে নামখানা দিয়ে। তাই দুটো পথই তোমাদেরকে আমরা দেখাবো, তাই সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা দেখো। আমরা কাকদ্বীপ নেমে কাকদ্বীপের 2 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে সামনের থেকে বেরোবে, সামনের থেকে বেরিয়ে নিচে গিয়ে ওখান থেকে তোমরা ঘাটে যাওয়ার টোটো পেয়ে যাবে। কাকদ্বীপ স্টেশনের এই 2 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকটা, এই সামনের দিক থেকে এই ডান দিকটায় তোমাদেরকে যেতে হবে, গিয়ে তোমরা ওখান থেকে টোটো পেয়ে যাবে ঘাটে যাওয়ার। এই যে এই রাস্তাটা দিয়ে তোমাদের যেতে হবে। প্রস্তুতি কিন্তু পুরোপুরি শুরু হয়ে গেছে, এখানে কিন্তু ঘর বানানো হয়ে গেছে অনেক। টোটো স্ট্যান্ড, এখান থেকে সব ভেসেল ঘাট টোটো পেয়ে যাবে। এই যে কাকদ্বীপ স্টেশন উপরে, এই যদি 1 নম্বরে তোমাদের ট্রেন দেয়, তোমরা নিচ থেকে এদিকে চলে আসতে পারো। এখানে টোটো এসে নামালো, 20 টাকা ভাড়া নিল, এবং এখানে এখন যে অবস্থা, এখনই প্রচুর বাস এসে গেছে, তাতে অনেক বাইরের থেকে অনেক পুণ্যার্থীরা আসছে। কিছুদিন পরে এই ভিড়ের সংখ্যাটা আরো বেড়ে যাবে। রাস্তাটা দিয়ে এলাম, এসে যেখানে টোটো নামাচ্ছে সেখান থেকে এই যে ডান দিকে এই রাস্তা দিয়ে ঢুকতে হবে। অটো থেকে নেমে জেটির দিকে যেতে যেতেই দেখলাম এক বিরাট লম্বা লাইন, তারপর ওখান থেকে ওই পারে যাওয়ার জন্য টিকিট সংগ্রহ করলাম। টিকিট নিল 9 টাকা করে, সেই টিকিট নিয়ে যে লঞ্চগুলো চলে তার টাইম টেবিল এখানে পেয়ে যাবে একটা প্রতিদিনে, আর এটা অনলাইনেও পেয়ে যাবে। অনলাইনের গুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, দেখো অবস্থা। লটেড ঘাটের এই ভেসেলের টাইম টেবিল পেতে গেলে তোমাদেরকে প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে গঙ্গাসাগর বলে সার্চ দিতে হবে। গঙ্গাসাগর বলে সার্চ দিলে
তোমাদের কাছে যে অ্যাপসটা আসবে সেটাকে ইনস্টল করে নিয়ে ওপেন করতে হবে। এরপর অ্যাপসটা ওপেন করলে ঠিক এরকম একটা স্ক্রিন আসবে। স্ক্রিন আসার পরে এই যে পরপর দেখছো সেখানে কিন্তু প্রতিটা ডেট ওয়াইজ ভেসেলের টাইমিং দেওয়া রয়েছে, তার যে কোনো একটা যেটা তোমাদের ডেট সেই ডেটে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে দেখবে সাথে সাথে এই ভেসেলের যে টাইমিংটা সেটা কিন্তু পিডিএফ আকারে খুলে যাবে। এরপরে প্রায় বিরাট দূরে গিয়ে আমরা লাইনে দাঁড়ালাম। লাইনে দাঁড়িয়ে যা ভাবলাম মোটামুটি এক ঘন্টা টাইম লাগবে, তাই আশেপাশের সিনসিনারি একটু উপভোগ করতে চাই। এক ঘন্টা লাইন দেওয়ার পরে আলটিমেটলি জেটি রেডিয়াতে ঢুকছি, মানে যেখান থেকে আর কোনো ঝামেলা নেই, এরপরের ভেসেল পরপর আসবে, পরপর ঢোকাবে। এক ঘন্টা, এখনও প্রচুর পিছনে লাইন আছে মেলার জন্য। সামনে কিন্তু পরপর পরপর জেটি তৈরি হচ্ছে, মানে অস্থায়ী জেটি, প্রায় 20টার মতো জেটি তৈরি হচ্ছে। এদিকে জেটিগুলো তৈরি হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের জেটি, 4 নম্বর জেটি, লট 8, জেটি নম্বর 4। এবার আমরা টিকিট দেখে ঢুকে গেলাম। ওইদিকে তোমরা হয়তো দেখতে পাবে না, ওখান থেকে লাইন দিয়ে এলাম, এক ঘন্টা মতো লাগলো। দেখো সামনে পরপর যেটি হচ্ছে, টোটাল 20টা যেটি হবে। এই যে পাইপগুলো থেকে জল তোলা হচ্ছে, জল তুলে এই সামনেটা এখানে কিন্তু স্টোর মতো করা হচ্ছে, যাতে পলিগুলো এখানে জমে, তারপরে সেটা থেকে কিন্তু জেটি, সেটা দিয়েই কিন্তু জমি জমি উঁচু করে জেটি তৈরি হচ্ছে। জেটিতে ওঠার চান্স পাওয়া গেল, কোথায় পাবো জানি না চান্স। সামনে রয়েছে মোটামুটি লোকজন প্রচুর আসছে। Thank you.
গঙ্গাসাগরে প্রথমবার যাচ্ছি, প্রথমবারে এখানে বিয়ের স্টিমারের অবস্থা তো দেখলে। এবার এখানে সামনে পাখি যে পরিমাণ আসছে তাতে মানে অন্যরকম একটা ব্যাপার লাগছে। এখানে দাদাও যাচ্ছেন কি? দাদা আপনিও যাচ্ছেন? প্রথমবার নাকি একা এসছেন? প্রথমবার এসেছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। সবারই একই রকম মত। কবে আজকে ফিরবেন নাকি থাকবেন? আচ্ছা আচ্ছা, আমাদের মতনই আজকেই যাবো, আজকেই ফিরবো, একটা বেলা একটা দিন গঙ্গাসাগরে কাটাবো। টাইম লাগলো, মোটামুটি কাছাকাছি চলে এসেছি গঙ্গাসাগর গেটে। আর গেটে মানে স্টিমারের ভাড়া হচ্ছে 9 টাকা করে। তোমরা টিকিট কাউন্টারে যদি লাইন দেখো পড়ো, তাহলে লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ো। লাইনের ওখানেও কিন্তু টিকিট দিতে আসে, ওখানে 10 টাকা করে নেয়, 9 টাকার জায়গায় 10 টাকা করে। আপনাদেরকে একটা কথা বলি, যেটা হচ্ছে কি গঙ্গাসাগরের মেলার সময় কিন্তু এর থেকেও বেশি ভেসেল থাকবে, এবং তার জন্য ওখানেও 20টা ঘাট তৈরি হচ্ছে, এখানেও প্রচুর কিন্তু ঘাট তৈরি হচ্ছে, এখানে ওইদিকে ওই সাইডে হচ্ছে। আর এমনি অন্য সময় আসলে আপনি ভেসেলে যাত্রা কিন্তু আরামদায়ক যাত্রা, একটু লাইন দিতে হয় ঠিকই, কিন্তু ঠিক আছে। দশটা বেজে 42 মিনিট, পৌঁছালাম গঙ্গাসাগর জেটিতে। এখন এখান থেকে তোমার বাস বা অটো ধরে যাবো গঙ্গাসাগরে। বেড়িয়াঘাটে থেকে এই বেরিয়ে এই ডান দিকে প্রচুর গাড়ি রয়েছে, তোমাদের জন্য গাড়ি থাকবে, গাড়ি পেরিয়ে তুমি অটো স্ট্যান্ড পাবে, তো তারপরে পাবে বাস স্ট্যান্ড। কচুবেরিয়া ঘাট থেকে বেরিয়ে এই ডান দিকে এটা তোমাদের টয়লেট পেয়ে যাবে, তোমরা যদি কেউ টয়লেট ইউজ করতে চাও ইউজ করতে পারো। একদম ঘাট থেকে বেরিয়েই ডান দিকে রয়েছে। এগিয়ে যাচ্ছি এদিকে, যেগুলো হচ্ছে ম্যাজিক স্ট্যান্ড, প্রাইভেট গাড়ি, এগুলো সব পেয়ে যাবে তোমরা। আর এই যে এগুলো হচ্ছে কি অটো স্ট্যান্ড, অটো নেবে হচ্ছে গিয়ে 50 টাকা করে পার হেড, আর বাস নেবে হচ্ছে বাস স্ট্যান্ডের সামনে নেবে হচ্ছে 40 টাকা করে বাসে। কচুগড়িয়ার থেকে সাগর, এই যে অটো, প্রচুর অটো আছে। অটোতে উঠলাম, অটো ওইখানে 60 টাকা করে চাইছিল, বললাম 50 টাকা করে তো নর্মাল হয়, বাইরের থেকে বুঝতে পেরেছি তার জন্য 60 টাকা করে চেয়েছে। তো 50 টাকা করে অটো, 40 টাকা বাস, টোটোটা 3 জন হলে যাওয়া না ভালো, যাওয়াটা নাই ভালো, কারণ টোটো কিন্তু চাইছিল 350 টাকা 3 জন নিয়ে যাবে। তাই যদি বড়ো গ্রুপ হয় তাহলে একটা গাছ ভেবেচিন্তে দেখতে পারি কথা বলে। এসে পৌঁছালাম সাগরে। এখানে এই যে অটো স্ট্যান্ড রয়েছে, এই যে ম্যাজিক স্ট্যান্ড, তারপরে ওই দিকে রয়েছে বাস স্ট্যান্ড, সব মোটামুটি একটা জায়গার মধ্যেই মোটামুটি সুন্দরভাবে রয়েছে। টোটো স্ট্যান্ডও রয়েছে এখানে। মোটামুটি 27 থেকে 30 কিলোমিটার রাস্তা, লাগলো প্রায় 1 ঘন্টা মতো সময়। রাস্তা সুন্দর কিন্তু পিছনে বসেছিলাম বলে অটো একটুখানি প্রবলেম হচ্ছে।
অবধি চলছে। বাস স্ট্যান্ড থেকে টোটো ধরে আমরা যাচ্ছি এখন মন্দিরের দিকে। তোমরা কিন্তু এটাও যেতে পারো, বেশিক্ষণ লাগবে না, আমরা ক্লান্ত রয়েছি তার জন্য টোটো ধরেই যাচ্ছি। টোটোতে মাথা পিছু নিচ্ছে 20 টাকা করে। হোস্টেলেও কিন্তু তোমরা অনলাইন বুকিং করে দিতে পারো, তোমাদের অনলাইন বুকিং প্রসিডিওরটা দেখিয়ে দেবো। টোটোতে লাগলো হচ্ছে 10 মিনিট মতো, তোমরা হেঁটেও আসতে পারো, যেটা আগেও বললাম যে পৌঁছে গেছি হচ্ছে গিয়ে কপিল মুনির আশ্রমে। এখানে মোটামুটি এখন ভিড় অল্প স্বল্প রয়েছে, আর তোমাদের এরিয়াটা একটু ঘুরে দেখাই। কথা হচ্ছে কি, এখান থেকে আমরা যাব হচ্ছে কি নামখানা হয়ে, সেই নামখানা হয়ে কীভাবে যাব সেটাও কিন্তু তোমরা ওয়েট করো, আমরা তোমরা সেটাও দেখতে পাবে কীভাবে কী যেতে হবে নামখানা হয়ে, সেটা তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো। হচ্ছে কপিল মুনির আশ্রম, থেকে এই বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে এটা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছে। গঙ্গা যেখানে সাগরে পড়েছে, মন্দিরের মধ্যেটা একটু, আশ্রমের মধ্যেটা একটু দেখি। পুজো দেওয়ার জন্য পুজোর ডালা তোমরা পেয়ে যাবে। এটা গঙ্গার দিকে যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেই দিকটাতে। পুরোপুরি এখানে রয়েছে মার্কেট মতো ছোট রয়েছে। পুজোর থেকে, পুজোর জিনিস থেকে শুরু করে এটা 50, তারপরে 100, তার বড় আছে 200 আছে, তার বড় 500 টাকা দিয়ে গাড়ি আছে। আর যদি নর্মাল পুজো 30 টাকা, নর্মাল পুজো 30 টাকা, আর এই নারকেল দিয়ে, নারকেল দিয়ে পুরো সাজ বারেমে সংকটঙ্ক দিয়ে 201 টাকার মধ্যে, 201, আর মিষ্টির প্যাকেট ট্যাকেট দিয়ে গুলো 201 আছে, দুই রকম সাজানো আছে, তোমাদেরকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে গিয়ে আগে এখানে এখানে তো এমনি এটিএম এগুলো ছিল না, এখন কিন্তু এখানে জিপে ফোনপে এই সুবিধাগুলো কিন্তু এখানে উপলব্ধ হয়েছে। তোমরা এখানে জিপে ফোনপের মাধ্যমে ওখানে জিনিসপত্র কিনতে বা পুজোর ডালা এসব নিতে পারবে তোমরা। এটা একটা খুব ভালো জিনিস হয়েছে, যেটা খুব সুবিধার। ভোলে বাবা মূর্তি, ভোলে বাবা ভক্ত, ভোলে বাবা।
এই যে এখানে কাজ হচ্ছে বলে আপাতত স্নানটা বন্ধ আছে এই ঘাটে, ওই সাইডে স্নান হচ্ছে। এই যে এইগুলো সমস্ত এরকম ঘর তৈরি হবে পাতা দিয়ে দিয়ে, লাখে লাখে মানুষ আসবে। এদিকে এখন স্নানটা গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে বেনুয়ান পর্যন্ত একটা টোটো নিয়েছি, বেনুয়ান অবধি যাব। এখানে 200 টাকা নেবে তিনজনে, আর তোমরা এখান থেকে ম্যাজিকও ভাড়া করতে পারো। ম্যাজিক কিন্তু ম্যাজিক যেহেতু আমরা তিনজন আছি, ম্যাজিকটা আমাদের পক্ষে পোষাবে না, কারণ ওখানে ম্যাজিক 500 টাকা ভাড়া চাইছে। আর সেজন্য ছোটো গাড়ি, ছোটো কম সংখ্যায় লোকজন থাকলে টোটো তোমরা রিজার্ভ করে নিয়ে বেনুয়ান চলে যেতে পারো। বেনুয়ান থেকে ওপাশে ভেসেল আছে, ওখানকার ভেসেলের একটা সুবিধা হচ্ছে গিয়ে আমরা যেটা কচুমেরিয়ার যে ভেসেলগুলো আছে ওটা কিন্তু দুপুরের দিকে ভাটার জন্য বন্ধ থাকে। যেমন আজকে 1:45 পরে বিকেল 7টা, সন্ধ্যে 7:15 সময় হচ্ছে তোমার ভেসেল রয়েছে, কিন্তু এইখানে কিন্তু 1 ঘন্টা অন্তত সবসময় ভেসেল থাকে। এটা যাবে হচ্ছে গিয়ে নামখানা এবং ওই তোমাদেরকে সবটাই দেখাচ্ছি, দেখতে পাবে। তোমার জন্য রেড থাকলো মেলার সময়, আচ্ছা আচ্ছা, এটা নর্মালি তোমরা আসলে তখন থাকবে, আর মেলার সময় কিন্তু এই রেড চেঞ্জ হয়ে যাবে। কোনটা যাবে?
একটা সিনিক বিউটি এবং একটা ভালো জলপথের মধ্যে থেকে আসলাম নামখানা ফেরিঘাটে। সময় লাগলো 1 ঘন্টা 15 মিনিট মতো, ভাড়া নিল 40 টাকা। যাওয়ার সময় সকালবেলা কচুয়াবেড়ি ঘাট যেটা হয়ে গেছিলাম লট 8 থেকে কাকদ্বীপ হয়ে, তার থেকে এটা অনেকটা সিনিক বিউটিটা অনেক বেশি। আর আমি তোমাদেরকে দুটোই দেখালাম, তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা চুজ করতে পারো। ওটা এটাতে একটু টাইম বেশি লাগবে, কিন্তু যাওয়ার পথে বিউটিখানে খুব ভালো পাবে। আর ওটাতে নর্মাল একটা ইয়ের মধ্যে, আর ওটাতে ভিড় বেশি হয়, এটাতে কিন্তু ভিড় একটুখানি কম হয়। আর এখন এখান থেকে নামখানা ফেরিঘাট থেকে এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে যাব নামখানা স্টেশন, আফগানা স্টেশন থেকে ট্রেন ধরবো। নামখানা ফেরিঘাট থেকে স্টেশনের টোটো পেয়েছি, স্টেশনে যাওয়ার টোটো পেয়েছি। তো ভাড়া 15 টাকা, তা মেলার সময় হয়তো ভাড়াটা বাড়বে, তোমরা এসে দেখে নিও। আর স্টেশনে গিয়ে এখানে কত বেশিক্ষণ লাগবে না দেখবেন, 10-15 মিনিট মতো লাগবে, তোমরা হেঁটে গেলে 23 মিনিট মতো লাগবে অ্যাজ পার গুগল। তো আবার স্টেশনে গিয়ে দেখা হবে। গঙ্গাসাগর ঘুরে টোটো করে বেনুবন ঘাট থেকে, তারপরে স্টিমারে করে নামখানা ঘাট এসে, নামখানা ঘাট থেকে টোটো করে নামখানা স্টেশন আসলাম। গঙ্গাসাগর ঘোরার ব্লগ এখানেই আজকে শেষ করছি, কেমন লাগলো জানিও। আর তোমাদের জন্য এরপরে হোটেল, গঙ্গাসাগরের হোটেল এবং থাকার জায়গার কী কী ব্যবস্থা আছে সেগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই অবশ্যই জানিও কেমন লাগলো, এবং সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরে অন্য কোনো ট্যুরে, অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য গুড বাই, টাটা। এখন ট্রেন টাইম টেবিলগুলোও তোমাদেরকে দিয়ে দেবো, নামখানা এবং কাকদ্বীপের যে ট্রেন টাইম টেবিল আছে আপ অ্যান্ড ডাউন, ডেসক্রিপশান এবং এখানে থাকবে, তোমরা সেটা একটু দেখে নিও, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। টাটা, শেষ করছি।